আজ আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই না ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাজবে কারণ আজ আমি তোমাদের সাথে কিছু মন খুলে কথা বলতে চাই এই চ্যানেলে তোমরা যারা আছো প্রায় তোমরা সবাই সবাই একমাত্র এই কারণেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ কারণ তোমাদের কিছু না কিছু গোল আছে কিছু না কিছু স্বপ্ন আছে কোথাও একটা পৌঁছানোর চাহিদা আছে সেই জন্যই এই মোটিভেশান চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেছো। কিন্তু আমার যতটুকু আইডিয়া তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই এখনও নিজের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারো যেটা ভেবে রেগেছিলে সেটা এখনও পর্যন্ত অ্যাচিভ করে উঠতে পারো এবং তোমাদের সেই দলের মধ্যে আমি নিজেও আছি যেটা আমি ভেবে রেখেছিলাম সেটা এখনও পর্যন্ত আমি ছুঁতে পারিনি যে জায়গায় পৌঁছাবো ভেবেছিলাম এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছে উঠতে পারিনি তাহলে কি করবো হাল ছেড়ে দেবো না কি করব? ভাই এক দু মাস বা এক দুদিন লেগে নেই কয়েক বছর হয়ে গিয়েছে একটা জায়গায় পৌঁছানোর কথা ভেবে রেখেছি কিন্তু হাজারও হাত পা মারছি কিছুতেই সেই জায়গাটাতে পৌঁছাতে পারছি না তো তুমি বলে দাও এখন কি করা উচিত হাল ছেড়ে দেওয়া উচিত দুই তিন বছর আগে যেটা ভেবে রেখেছিলাম সেটাকে ভুলে যাওয়া উচিত নাকি আর একটা নতুন কোনো কিছু ভাবা উচিত তোমার কি মনে হয় কি করা উচিত দু তিন বছরে হয়নি যখন ও হবে না আমাকে দিয়ে বা আমি যেটা ভেবেছি সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো না এই সব ভেবে হাল ছেড়ে দেব। এটাই করা কি উচিত এটা করা কি ঠিক হবে না কখনোই না অন্তত পক্ষে আমার দিক থেকে যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে আমার জীবনের একটা লক্ষ্য তো সেটাকে আমি দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক যতটাই সময় হোক না কেন যত সময়ই আমি সেটা না পাই না কেন আমি চেষ্টা করে যাব সেটার পিছনে ছুটে যাব তো সেটা দিন লাগুক না কেন পেতে সেই জিনিসটাকে আমি কখনো ভুলবো না আর তোমার যদি মনে হয় যে দু চার মাস ছমাস এক বছর দু বছর আমি চেষ্টা করছি সেটা পাচ্ছি না তো এখন হাল ছেড়ে দাও তাহলে ভাই ওটা তোমার জীবনের লক্ষ্য না ওটা একটা সাধারণ ইচ্ছা মাত্র যদি কোনো একটা বিষয় তোমার জীবনের লক্ষ্য হয়ে থাকে তাহলে সেটাকে তুমি ছাড়তে পারবে না বা সেটাকে ছেড়ে দিয়ে তুমি আর সাধারণ জীবন যাপন করবে কোনো লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই বা অন্য আর একটা স্বপ্ন পরিবর্তন করে নেবে এটা কখনোই সম্ভব না তুমি যদি ওই লক্ষ্যটাকে ছেড়ে দিয়ে একটা নর্মাল লাইফ যাপন করো তো সেখানে তুমি ওই আগের স্বপ্ন দেখার আগের জীবনের থেকে বেশি পস্তাতে শুরু করবে আর যদি যে জিনিসটা ভেবে রেখেছ সেটাকে বদলে আর নতুন কোনো কিছু শুরু করবে সেখানেও ডিফিকাল্টি আসবে সেখানেও অনেক চ্যালেঞ্জ আসবে সেখানেও অনেক ভারী ভারী বিষয় আসবে তখন তুমি কি করবে ভাই আমি পরিষ্কার যেটা বুঝি ভাই যে লক্ষ্যটা তুমি বানিয়েছ বা যে জিনিসটার কথাই তুমি ভেবেছ না কেন যে এটা আমি অ্যাচিভ করব। সেটাকে অ্যাচিভ না করা পর্যন্ত তুমি লেগে থাকো হাত পা মারতে থাকো ও হয়তো তোমরা বলবে ভাই তুমি জানো আমি কি ভেবে রেখেছি আর সেটা না পা না পেলে আমি কত সমস্যার মধ্যে পড়ে আছি ভাই আমার থেকে বেশি সমস্যা মনে হয় না তোমাদের জীবনে বেশি করে সেই সমস্যাগুলো আছে ঠিক আছে তো সমস্যা থাক কোনো ব্যাপার না কিন্তু যেটা ভেবে রেখেছ সেটার পিছনেই ছুটে যাও সেটা দু বছর লাগুক তিন বছর লাগুক চার বছর লাগুক লাগুক তুমি শুধু তোমার মাথায় একটাই জিনিস বসিয়ে রাখো যে আমি চেষ্টা করে যাব। যতদিন বাঁচবো ততদিন চেষ্টা করে যাব। ওই স্বপ্নটাকে সত্যি করার জন্য হ্যাঁ তুমি এটা করতে পারো যে তুমি যেটা করতে চাইছো সে যে জায়গাটাই পৌঁছাতে চাইছো সেখানে পৌঁছানোর একশো রাস্তা আছে তো তুমি রাস্তা পরিবর্তন করতে পারো এই রাস্তা না ওই রাস্তা ওই রাস্তা না এই রাস্তা যত রকম পথ আছে যত রকম উপায় আছে সবগুলোকে চেষ্টা করো কিন্তু অ্যাকচুয়াল যেটা ভেবে রেখেছ সেটাকে কখনো বদলিও না হোক সময় লাগুক কোনো ব্যাপার না কিন্তু লেখে থাকো যদি সেটা তোমার জীবনের লক্ষ্য হয়ে থাকে নাকি শুধুমাত্র একটা উইশ ভাই তুমি যদি আমার মতো কঠিন পরিস্থিতিতে পড়ে থাকো তাহলে একটা জিনিসই তোমাকে আর কি রাহাত দিতে পারবে সেটা হচ্ছে মাথার মধ্যে সেরেফ এই জিনিসটা ভাবো যে এটা আমার জীবনের সব থেকে বড়ো স্বপ্ন এটাকে আমি অ্যাচিভ করতে চাই এটাকে আমি অর্জন করতে চাই সুতরাং যত দিন লাগুক যত সমস্যাই আসুক যাই আসুক আমি এই জিনিসটাকে ছাড়বো না এখানে পৌঁছানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব কিছুই করবো অন্তত মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা ভেবে আমি আফসোস করব না যে আমি সেটা করতে পারিনি না পারলেও তখন আমার মনের মধ্যে এই জিনিসটা থাকবে মানে পারি আর না পারি আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওটা চেষ্টা করে গিয়েছি বিশ্বাস করো সেটা ওই পেয়ে যাওয়া আর না পাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সুতরাং যদি তুমি কোনো স্বপ্ন দেখে থাকো যদি তুমি কোনো একটা জায়গায় পৌঁছানোর কথা ভেবে থাকো আর সেটা যদি তোমার জীবনের অনেক বড় একটা গোল হয় একটা লক্ষ্য হয় তাহলে সেটাতে সেখানে পৌঁছানোর ডিফিকাল্টির জন্য সেখানে পৌঁছানো সময়ের জন্য নিজেকে ঘাবড়ে দিও না নিজেকে মানে হতাশ করে দিও না চলতে থাকো যতগুলো রাস্তা আছে মাথায় একটাই জিনিস ঢুকিয়ে নাও আমি ওটা পারবো কি না পারবো আমি জানি না কিন্তু ওটা ওখানে পৌঁছানোর জন্য যতগুলো রাস্তা আছে যতগুলো পদ্ধতি আছে সব রাস্তাতে আমি চলবো সব পদ্ধতিগুলো আমি ট্রাই করবো তারপর দেখি কি করে সেইটা না হয় আর যখন তুমি একটা কাজে এরকম একটা ধ্যান ধারণা নিয়ে সেই কাজটার প্রতি কাজ করা শুরু করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি হয়তো সময় যত কতটা লাগবে আমি জানি না কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি সেখানে তুমি পৌঁছাবেই সেই জিনিসটা অ্যাচিভ করবেই সেটা যতটা আজকের সময়ে অসম্ভব হোক না কেন সেটা সম্ভব হবেই তো এই আশা নিয়ে আমিও আমার জীবনের প্রতিটি দিন কাটাচ্ছি প্রতিটি মুহূর্ত বেঁচে আছি প্রতিটি ঘন্টা কাজ করছি যে যতই সময় লাগুক না কেন আর যতই আমাকে কঠিন কাজ করতে হোক না কেন সেই সময় আমি দেব সেই কঠিন কাজগুলো একটু একটু করে আমি ওভারকাম করব করে আমি আমার জায়গাটায় পৌঁছাবো তো তোমাদেরকেও এই একই কথা বলতে চাই এই ভিডিওটার মাধ্যমে একই জিনিসটি বোঝাতে চেয়েছি যে ভাই নিজের স্বপ্নের পিছনে ছোটা বন্ধ করো না যদি সেটা সময় অনেকও লেগে যায় এখনও যদি তুমি সফল না হতে পারো সেটাতে লেগে থাকো একদিন অবশ্যই সম্ভব হবে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না অন্য আর সব ভিডিওগুলোর থেকে একটু আলাদা হয়েছে তো যেমনই লাগুক নিচে কমেন্ট করে অবশ্যই জানিও কিছু মন থেকে বলার ইচ্ছা ছিল সেটাই বললাম তো কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও বাই